সোনাপুর গ্রামে জিতেন্দ্র নামে এক কুমোর তার দুই যমজ মেয়ে রিঙ্কি আর চিঙ্কির সাথে থাকত। জিতেন্দ্র খুবই গরিব ছিল, তাই সে তার মেয়েদের ঠিক মতো খেয়াল রাখতে পারত না। বছর দুয়েক আগে জিতেন্দ্রর স্ত্রী রিমা কঠিন রোগে চিকিৎসার অভাবে মারা যায়। তারপর থেকে জিতেন্দ্র আরও একা হয়ে যায়। সে তার মেয়েদের লেখাপড়ার জন্য বই খাতা কিনে দিতে পারে না। এমনই একদিন, বাবা বাবা আমার স্কুলের বই কবে হবে? এই দেখো মা, আমি আজ কত নতুন নতুন পুতুল বানিয়েছি, এগুলো আমি আজকে বাজারে বিক্রি করে দিলেই তোমাদের নতুন বই হবে। কিন্তু বাবা, আমাদের দিদিমণি খুব বকেছেন, আমরা তো কোনোদিনই পড়া করে যেতে পারি না, তার বইও নিয়ে যাই না। জানো বাবা, আমরা আজকে স্কুলে সারাক্ষণ কান ধরে দাঁড়িয়েছিলাম, সবাই আমাদের নিয়ে হাসাহাসি করছিল। মেয়েদের স্কুলে এমন অপমানের কথা শুনে জিতেন্দ্রর চোখে জল আসে। সে তাদের জড়িয়ে ধরে আর মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করে। তারপর পরের দিন সকাল হলে জিতেন্দ্র তার দুই মেয়েকে স্কুলে পাঠায়। বাবা বই? হ্যাঁ মা, আজ আমি ফেরার সময় তোমাদের সব বই নিয়ে আসব। যাও, আজকে তোমরা স্কুলে যাও। তারপর চিঙ্কি আর রিঙ্কি স্কুলে গেলে জিতেন্দ্র তার সব নতুন মাটির মূর্তি, খেলনা তার গরুর গাড়িতে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে। মাটির খেলনা, মূর্তি, পুতুল আছে গো, নিয়ে যাও নিয়ে যাও, সুন্দর সুন্দর খেলনা, দেখো দেখো বাহারি রঙের নতুন খেলনা। কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও কেউ তার খেলনা নেয় না। এদিকে প্রচণ্ড রোদের মধ্যে জিতেন্দ্র ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়ে আর সে একটা গাছের তলায় গিয়ে বসে পড়ে। ইস, আজ একটাও তো কিছু বিক্রি হলো না, এবার আমি আমার মেয়েদের বই কি করে কিনে দেবো? ভগবান, তুমি আমাকে কোন বাপের শাস্তি দিচ্ছ? এইভাবেই কাঁদতে কাঁদতে জিতেন্দ্র হাত দিয়ে মুখ ঢেকে ফেলে আর কখন যে ঘুমিয়ে পড়ে তার নিজেও বুঝতে পারে না। বেশ কিছুক্ষণ পর জিতেন্দ্রর ঘুম ভাঙলো। আরে, এখন তো প্রায় সন্ধে হয়ে এসেছে, আজ আমি কিছুই বিক্রি করতে পারলাম না, এখন নিশ্চয় চিঙ্কি আর রিঙ্কি বাড়ি ফিরে আমার জন্য অপেক্ষা করে আছে, আমার মতো অপদার্থ বাবা আর কেউ নেই। এরপর জিতেন্দ্র তার পুতুলের ঝুড়ি নেবার জন্য পাশে তাকায়, তখনই সে দেখে তার ঝুড়িতে একটাও পুতুল নেই, শুধুমাত্র একটা ছোট সোনালী মূর্তি আছে যা দেখতে ভারী অদ্ভুত। সে দেখে সেই মূর্তির গা ভর্তি সোনার গয়না। জিতেন্দ্র অবাক হয়ে যায় আর কান্নায় ভেঙে পড়ে। এটা তো মনে হচ্ছে কান্তারের মূর্তি, আমার বাকি পুতুলগুলো কোথায় গেল? হে ভগবান, এ তোমার কি খেলা! তখনই সেই কান্তারের মূর্তি থেকে আওয়াজ আসে। এ কি, তুমি কাঁদছ কেন? কেঁদো না, আমাকে বলো তোমার কি হয়েছে। কান্তারকে কথা বলতে দেখে জিতেন্দ্র ভয় পেয়ে যায়। আমাকে ভয় পাবার দরকার নেই, তুমি বলো তোমার কি হয়েছে, আমি তোমাকে সাহায্য করব। তখন জিতেন্দ্র কান্তারকে সব কিছু খুলে বলে আর কাঁদতে থাকে। বুঝেছি বুঝেছি, তুমি বড়ই সরল, তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো, আমি তোমাকে সাহায্য করব। এরপর জিতেন্দ্র কান্তারকে নিয়ে বাড়ি ফিরে যায়। জিতেন্দ্র ফিরতেই চিঙ্কি আর রিঙ্কি তাদের বই চায়। আমি আজকে একটাও পুতুল বিক্রি করতে পারিনি মা, কাল তোদের আর স্কুল যেতে হবে না, আমি বই জোগাড় করে আনলে তারপর স্কুল যাস। এই কথা শুনে দুই মেয়েরই মন খারাপ হয়ে যায়। তখন জিতেন্দ্র সেই কান্তার পুতুলের কথা মনে পড়ে, তখনই সে সেই মূর্তি চিঙ্কির হাতে দেয়। এমন অদ্ভুত মূর্তি দেখে চিঙ্কি আর রিঙ্কি অবাক হয়ে যায় আর তারা সেটা দেখবে বলে টানাটানি করতে থাকে। পরের মুহূর্তেই সেই কান্তার এক বিশাল সত্যিকারের কান্তারে পরিণত হয়। এই দেখে জিতেন্দ্র আর তার মেয়েরা চমকে যায়। আমাকে ভয় পেও না অপরিচিত, আমি তোমাকে সাহায্য করতেই এখানে এসেছিলাম।
সাহায্য আর আমাকে, স্বয়ং ভগবানই তাকে সাহায্য করে না, তুমি আর কি করবে? দেখো অপরিচিত, আমার এই ছোট্ট মূর্তি তোমাকে সব রকম সাহায্য করতে পারবে। তোমাকে শুধু এই মূর্তির পায়ে হাত দিয়ে প্রণাম করতে হবে, তারপরেই দেখবে মজা। এরপর কান্তার অদৃশ্য হয়ে যায়। জিতেন্দ্র কান্তারের কথা মতো কান্তার মূর্তির পায়ে হাত দিয়ে প্রণাম করে, সঙ্গে সঙ্গে সেটা বড় হয়ে যায় আর মূর্তির মুখ খুলে যায়। সেখান থেকে একের পর এক সুন্দর সুন্দর পুতুল বেরিয়ে আসে। এই দেখে জিতেন্দ্র খুব খুশি হয়। ভগবান আপনার অসীম কৃপা, এত সুন্দর পুতুল আমি আর কোনো দিন দেখিনি। পরের দিন সে তার গরুর গাড়ি নিয়ে সেই সব পুতুল বিক্রি করতে বেরোয়। রাস্তায় যেই সেই পুতুল দেখে সেই কিনে নেয়। এইভাবে কিছুক্ষণের মধ্যেই জিতেন্দ্রর সব পুতুল বিক্রি হয়ে যায়। সেদিন জিতেন্দ্র সব থেকে বেশি রোজগার করে এবং মেয়েদের জন্য বই খাতা পেন পেন্সিল সব নিয়ে যায়। নিজেদের এত কিছু দেখে মেয়েরা খুব খুশি হয় আর আনন্দে নাচতে থাকে। এরপর থেকে এভাবেই তাদের দিন চলতে থাকে। জিতেন্দ্রর রোজগার দিনে দিনে বাড়তে থাকে আর কিছুদিনের মধ্যেই সে বড়লোক হয়ে যায়। জিতেন্দ্রর এই বড়লোক হবার ঘটনা সারা গ্রামে ছড়িয়ে যায়। এদিকে চিঙ্কি আর রিঙ্কির স্কুলের দিদিমণি বুঝতে পারে না যে কিভাবে একজন ভিখারি হতে বসা লোক এভাবে কোটিপতি হয়ে যেতে পারে। তাই সে সব কিছু জানতে জিতেন্দ্রর বাড়ির ওপর নজর রাখতে শুরু করে। একদিন জিতেন্দ্র শহরের বড় দোকান থেকে পুতুল বিক্রির অর্ডার পায়। সে এতই আনন্দিত ছিল যে বাড়ির জানলা দরজা বন্ধ না করেই জাদু কান্তারের মূর্তির পায়ে প্রণাম করে 1000টা পুতুল বানাতে বলে। সঙ্গে সঙ্গে মূর্তি বিশাল হয়ে যায় আর তার মুখ থেকে একে একে 1000টা সোনার ও রূপোর পুতুল বেরিয়ে আসে। এইসব ঘটনা জিতেন্দ্রর বাড়ির পিছনে লুকিয়ে থাকা চিঙ্কি আর রিঙ্কির স্কুলের দিদিমণি জানলা দিয়ে দেখে ফেলে আর লোভে তার চোখ চকচক করে ওঠে। সে ঠিক করে রাতে সেই মূর্তি সে বিক্রি করবে। পরিকল্পনা মতো দিদিমণি চুরি করতে রাতে জিতেন্দ্রর ঘরে ঢোকে। তারপর যেই সে মূর্তিতে হাত দেয় অমনি সে বিদ্যুতের শক খায় আর ছিটকে মাটিতে পড়ে যায়। ওরে বাপ রে, মরে গেলাম, কেউ বাঁচাও! দিদিমণির আওয়াজে সবাই ঘুম থেকে উঠে পড়ে। এ কি, আপনি এত রাতে এখানে? চোর চোর চোর! কি দিদিমণি, চোর? এইসব শুনে দিদিমণির রাগে গজগজ করতে থাকে আর পরের মুহূর্তেই সে এক ভয়ঙ্কর ডাইনিতে পরিণত হয়। এতদিন আমি দিদিমণি হয়ে এই বাচ্চাদের খাবার পরিকল্পনা করছিলাম, কিন্তু আজ এই আমার সব পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে। আমি এখন কাউকে ছাড়ব না। তখনই ডাইনির মুখ থেকে আগুন বেরোতে শুরু করে। সঙ্গে সঙ্গে কান্তার মূর্তি বিশাল বড় ঘরে পরিণত হয়। তারপর জিতেন্দ্র তার মেয়েদের সাথে সেই কান্তার ঘরে ঢুকে যায়। পরের মুহূর্তেই ডাইনি তার মুখ থেকে আগুন বার করতে শুরু করে, কিন্তু সব আগুন কান্তারের গায়ে লেগে ডাইনির দিকে ফিরে যায়। এরপর ডাইনি কান্তার ঘরটির দিকে পাথর ছুঁড়তে থাকে, কিন্তু কান্তার তার মুখ খুলে সেই সব পাথর গিলে নেয়। এভাবেই কিছু না করতে পেরে ডাইনি রাগে চেঁচিয়ে ওঠে আর নিজেই আরও শক্তিশালী ভয়ঙ্কর এক রাক্ষসে পরিণত হয়। তারপর সে তার হাতে এক বিশাল হাতুড়ি প্রকাশ করে আর কান্তার ঘরটি ভাঙবার জন্য এগিয়ে যায়। তখনই সেখানে এক প্রবল ঝড় শুরু হয়, কিন্তু সেই ঝড় রাক্ষসকে আটকাতে পারে না। রাক্ষস কান্তার ঘরের ওপর আক্রমণ করে আর ঘরটি ভেঙে দেয়। পরের মুহূর্তে সেখানে আরও দুটো কান্তার ঘর প্রকাশ হয়ে যায়। এবার দেখো আমার শক্তি! এরপর দুই কান্তার ঘর থেকে জাদুর রশ্মি বেরিয়ে আসে আর রাক্ষসের উপর গিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে রাক্ষস এক কাকে পরিণত হয় আর সেখান থেকে উড়ে চলে যায়। এইভাবে দুষ্টু রাক্ষস আর কারোর ওপর অত্যাচার করতে পারে না।
অন্যদিকে জিতেন্দ্র ও তার পরিবার সুখে শান্তিতে থাকতে শুরু করে।